জন্য এখন আর দেশের বাইরে যেতে চান না নাটোরের নারীরা। দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে জেলা মহিলা কর্মকর্তার কার্যালয়ে চলছে 6টি বিষয়ে প্রশিক্ষণ। ভাতা পাওয়া ও কর্মসংস্থান নিশ্চয়তা থাকায় দরিদ্র নারীরা ঝুঁকছেন এই প্রশিক্ষণে। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। সংসারে সচ্ছলতা আনতে বিদেশ গিয়ে অনেক নারীকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতিতে নাটোরের দরিদ্র নারীরা সংসারে সচ্ছলতা আনতে বিদেশে পাড়ি না দিয়ে দেশেই প্রতিষ্ঠিত হতে চান। তাই জেলা মহিলা কর্মকর্তার কার্যালয়ের দর্জি বিজ্ঞান ও এমব্রয়ডারি, বিউটিফিকেশন, নার্সারি ও কিচেন গার্ডেনিং, মোমবাতি ও শপিং ব্যাগ তৈরি এবং কম্পিউটারের প্রশিক্ষণ নিচ্ছেন। ছুটির দিন বাদে সপ্তাহে 5 দিন প্রশিক্ষণ প্রদান করা হয়, আর প্রশিক্ষণার্থীদের প্রতিদিন 100 টাকা করে ভাতা দেওয়া হয়। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ শেষে স্বল্প সুদে 15,000 টাকা ঋণ প্রদান করা হয়। এতে করে দরিদ্র নারীরা নিজেদের কর্মসংস্থানের মাধ্যমে সংসারে সচ্ছলতা আনছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের বিদেশ যাওয়া আস্তে আস্তে বন্ধ হবে বলে মনে করেন প্রশিক্ষকরা। এগুলো করলে আমরা তো নিজেরা নিজেদের হাত খরচটা চালিয়ে যেতে পারবো, এই জন্য আমরা এই কাজগুলো শিখছি। প্রশিক্ষণের পাশাপাশি আমাদের নির্দিষ্ট কোনো কিছু ভাতাও দেওয়া হয়, যেটার মাধ্যমে আমরা সেই ভাতাকে কাজে লাগিয়ে যেন কিছু একটা করতে পারি। বিদেশে যায় তো তাদের এই যে যাওয়াটা, সেটা যদি আমরা এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি কিছুটা হলেও বোধ হবে। 18 থেকে 46 বছর বয়সী নারীদের 6টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এই প্রশিক্ষণ দপ্তর তারা কিন্তু দৈনিক আসরে বাবদ 100 টাকা করে ভাতা পাচ্ছে, এবং প্রতি 3 মাস অন্তর আমরা তাদেরকে এক একটা ট্রেনে ভর্তি করে, এবং 3 মাস অন্তর আবার নতুন করে সার্কুলার হয়। সার্কুলার ভিত্তিতে তাদেরকে আমরা এখানে জেলা কমিটি আছে, জেলা কমিটির মাধ্যমে আমরা তাদেরকে ভর্তি করি। গত 2 বছরে 8ম শ্রেণী থেকে HSC পাস পর্যন্ত নাটোরের 1,040 জন নারী 6টি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। সময় সংবাদ, নাটোর।